2020 সালে 6 ফেব্রুয়ারিতে অ্যান্টার্কটিকার তাপমাত্রা সর্বোচ্চ পৌঁছেছিল 18.3 ডিগ্রি সেলসিয়াসে। আর্জেন্টিনা একটি গবেষণা কেন্দ্র বলছে, তাতে দেখা গেছে ভয়ঙ্করভাবে বেড়েছে দুই মেরুর বরফের গলন। বৈশ্বিক উষ্ণায়ন রোধকল্পে বরফে মোড়া পৃথিবীর দুই মেরু অঞ্চল মুখ্য ভূমিকা পালন করে, আর সেখানে এ হারে উষ্ণতা বৃদ্ধি পেলে নানা দিক থেকে পরিবেশের উপর তার প্রভাব পড়বে। এর আগে 2015 সালের 24 মার্চ এই একই আবহাওয়াবিদ জানিয়েছিল, সে সময় তাপমাত্রা ছিল 17.5 ডিগ্রি সেলসিয়াস। তার আগে 1982 সালের 30 জানুয়ারি 19.83 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা এখন পর্যন্ত সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়াবিদরা বলছেন, 19 শতকের পর পৃথিবীর তাপমাত্রা গড়ে 1 ডিগ্রি সেলসিয়াস করে বেড়েছে, যা দিন দিনে ভয়ঙ্কর রূপ পাচ্ছে। গবেষকদের আশঙ্কা, এমনটা চলতে থাকলে দেখা দেবে খরার সাথে সাথে প্রচণ্ড খাদ্য সংকট, পরিবর্তন হবে ভূখণ্ডের আকার, এতে ক্ষতিগ্রস্ত হবে পুরো প্রাণীজগৎ। মুবাল্লিক করিম, মাইটিভি।